আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি আজকে ব্লগটি শুরু করছি সকাল 9:10 থেকে। আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, ওর পরীক্ষা আজকে, আজকে থেকেই শুরু তোর বাংলা পরীক্ষা। তো ওর স্কুলের সামনে এখন আমি চলে এসেছি, ও আবার স্কুল রিক্সায় যাবে। 9:30 ওর পরীক্ষা, এখন আর 20 মিনিট বাকি আছে এই জন্য। তো আমি ওকে দিয়ে বাসায় চলে এসেছি। এসে আমি একটা রুটি আর একটা ডিম খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর চা খেয়ে রান্না বান্না করব। তো এই ফাঁকে আমি আবার আমার শাশুড়িকে দিয়েছি একটু মরিচগুলো। আমার বাবা কালকে রাতে মরিচ এনেছিল আধা কেজির মতো, তো আমার শাশুড়িকে দিয়েছি, উনি সুন্দর করে এগুলোকে বেছে দিচ্ছে। তো আমি খেয়ে আবার একটু রান্নাবান্না শেষ করতে হবে তাড়াতাড়ি, 11টার ভিতরেই রান্না করে আবার বাইরে যাব। আমি চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে রান্নাবান্না করবো আর কি। আমি একটু দুধ বেশি দিয়ে চাটা খাই, একটু মজা লাগার জন্য। এটা এই যে আমার শাশুড়ি সুন্দর করে মরিচগুলো বেছে দিয়েছে, তো এগুলোকে আমি ফ্রিজে দুইভাবে রাখবো। একটা হচ্ছে এটা নিত্য খাওয়ার জন্য, এই ডয়ারটাতে, ছোটো ডয়ারগুলো, মিনি ডয়ারগুলোতে রাখবো কিছু অংশ, আর বাকিগুলো আমি টিস্যু দিয়ে বক্সে রেখে দিব। তো যাই হোক, তো আমার মার্কেটে যাওয়ার উদ্দেশ্য হলো, ও আমার ছেলে তো গত আগামীকালকে ওর ফ্লাইট, ওর হচ্ছে 12:45 ফ্লাইট। তো মোটামুটি সব কেনাকাটা শেষ, এখন আর শুধু ওর একটা ব্লেজার ছিল, এখন দেখি যে ওই ব্লেজারটা এখন ছোট হয়ে গেছে, যার কারণে একটা ব্লেজার কিনতে হবে। আসা যাওয়ার পথে তো পাসপোর্ট টাসপোর্ট রাখার জন্য লাগবে, সেই জন্য একটু ওটা কিনে এখন আমি চলে এসেছি। এটা হলো বিকেলবেলা, আমি চাটা খাচ্ছি, এসে একটু মাথা ধরে গেছে। আসলে বাইরে গেলে বোরকা পরা অবস্থা থাকলে প্রায় 4টা বেজে গেছে, তো এসে খাওয়া খেয়ে আমি একটু চাটা খেয়ে নিচ্ছি, তারপর নামাজ পড়ব। তো যেগুলো যেগুলো এনেছি টুকিটাকি, সেগুলো আবার গুছিয়ে ওর ব্যাগে লাগিয়ে রেখে দিব সেই জন্য। তো আমি এখন একটু চাটা খেয়ে নিচ্ছি। তো যেহেতু ওর আগামী দিন ফ্লাইট, মোটামুটি সব গুছানো হয়েছে, তো আর বেশি কিছু নেই। তো আমি এখন ওর লাকিজটাকে, এগুলো আমাদের আগের লাকিজ ছিল, এটা বেশি বড় না ছোট না, তো ওই লাকিজটাকে আমি একটু মুছে পরিষ্কার করে নিব। ধুলাবালি একটু আছে, এগুলোকে মুছে নিচ্ছি। তো মুনতাসিরের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ওর বাংলা পরীক্ষা ছিল আজকে, ফুল মার্কের আনসার করে আবার রিভিশন দিয়ে এসেছে, বলতেছে অনেক সহজ হয়েছে। ও এখন বসে বসে বিকেলবেলাটা একটু রেস্ট এবং ওর কি আঁকা আঁকি ওগুলো করছে। আমি লাকিজটাকে কীভাবে পরিষ্কার করছি, আমি যে কোটের ব্রাশগুলো আছে ওগুলো দিয়ে ভালো করে ধুলোবালিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি একটু স্প্রে করে মুছে নিব। মানে আমি যে ওর যা যা লাগা আর ছিল সেগুলো কিনে এনে এই লাকিজটাকেতে রাখছি, কারণ অন্য জায়গায় রাখলে আবার খুঁজে পাবো না, সেজন্য এখন এলোমেলো করে রাখছি। পরে লাস্টে সব কিছু রাখার পরে ওরা বু মানে শেষ পর্যায়ে যেয়ে গুছাই দিবে সুন্দর করে, আর কোনো কিছু থেকে যায় কি না সেজন্য উনি সুন্দর করে গুছাবে। তো আমি এখন শুধু এনে এনে সব কিছুকে একসাথে রেখে দিচ্ছি। আমার চ্যানেলটির 1000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে, এটা শুধুমাত্র আপনাদের কারণেই, আপনাদের সাপোর্টের কারণে আমার এই 1000 আমি অতিক্রম করতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এভাবে আমার সাথে থাকবেন, আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই আরও সামনে এগিয়ে যেতে পারবো। আর আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না, এতটুকু আসার পেছনে আপনাদের সাপোর্টটাই আমার অনেক বেশি ছিল। তো আল্লাহ আপনাদেরকেও অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমার জন্য দোয়া করবেন। আসলে 1000 সাবস্ক্রাইবার যারা বড় আছেন বা বড় ব্লগাররা আছেন তাদের কাছে এই 1000 সাবস্ক্রাইবার কিছুই না, কিন্তু আমার কাছে অনেক বেশি পাওয়ার, অনেক বেশি আমার আনন্দের, অনেক বেশি আমার এটা মূল্যবান। তো আপনাদেরকে আমি একটাই কথা বলবো, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আর এভাবে আমার সাথে থাকবেন, আমাকে পরামর্শ দিবেন, আমাকে
সামনে কিভাবে আমি এগিয়ে যেতে পারবো সেটারই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখন আমার ছেলের যে ছোট একটা ব্যাগ সেটাতে আমি যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শ্যাম্পু, পেস্ট, তারপরে সাবান, এগুলো প্রাথমিক কিছু জিনিস দিয়ে দিচ্ছি। সেগুলো আমি একটু গুছিয়ে এগুলোর প্যাকেটগুলো ফেলে ভিতরের মেন ইয়েটাই দিচ্ছি। এটা হলো তেল। আমার ছেলের একটু চুল উঠে যায়, মানে ঝরে বেশি একটু মোটামুটি ঝরে, সেজন্য ওর শ্যাম্পু এবং এই তেলটা ডাক্তার দিয়েছেন। তো এটা দিয়ে দেওয়াতে মোটামুটি আলাদা অনেক উপকৃত হয়েছে। তো আমি এগুলো একটু দিয়ে দিচ্ছি, আর সাবান পাউডারও এখন প্রাথমিক অবস্থায় দিয়ে দিচ্ছি। ওখানে আবার কাপড় চোপড় ধোয়া একটু মুশকিল, তো যাই হোক দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় তারপরে এগুলো ইউজ করবে। আর প্রয়োজনীয় ওষুধ দিয়ে দিচ্ছি, মেডিসিন, যেটা ওর যে কোনো সময় লাগতে পারে, সেজন্য প্রাথমিক ওষুধগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ছোট একটা তালা লাগবে, সেজন্য তালাটাকেও আমি লক করে এখন রাখছি, পরে প্রয়োজন মতো নিবে। তো আমি এই জিপার ব্যাগগুলোতে রেখে দিচ্ছি, এগুলোতে দিলে খুব ভালো থাকে এই জন্য। তো আমি এই ব্যাগটাকে সুন্দর করে সব কিছু ঢুকিয়ে একটা জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি। এরপরে ওর ব্রাশ দিতে হবে, এর জন্য ব্রাশ, দুটো ব্রাশও দিয়ে দিচ্ছি। তো আমি মোটামুটি এখন গুছিয়ে নিয়েছি। এরপরে ওর জন্য আমি যে ব্লেজারটা কিনেছি আজকে সেটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লু কালারের, ওর আগে একটা ছিল কালো, এখন একটা নিয়েছে ও ব্লু কালার। ওর ব্লুটাই ওকে আসলে একটু দেখতে ভালো লেগেছে, সেজন্য এটা নিয়েছি। তো ওদের হয়তো রাতে ওর আব্বু এবং ও 8টায় বের হতে হবে কালকে রাত, আগামী দিন রাত্রে। তো আমি এখন ওর যে গেঞ্জি, মানে সেন্ডু গেঞ্জি এবং প্যান্টি, তারপরে মোজা, এগুলোকে আমি একটা ব্যাগে মানে ছোটো করে গুছিয়ে দিচ্ছি। তাহলে আর এক এক জায়গায় পাবে একদিকে, আরেক দিকে হলো জায়গা খুব কম মারবে এই জন্য। আমি চারটা চারটা করে দিচ্ছি, একটা গেঞ্জি পরে যাবে আর এখানে তিনটা রাখবো, একটা পরবে, এই জন্য সব কিছু একটু গুছিয়ে দিচ্ছি। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আমার ছেলেরা বলতেছে একটু টিপ দিতে, ওদেরকে 1000 সাবস্ক্রাইব হয়েছে এই জন্য, তো হয়তো রাতে খাওয়াতে নিয়ে যাব। তো এটা আমার আগামী ব্লগে, কালকের ব্লগে দেখাবো ইনশাল্লাহ কী কী খাচ্ছি, কী কী খেয়েছি, কী কী হয়েছে। তো কালকের ব্লগটি দেখার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।